চাঁদাবাজদের হুশারিয়ে দেওয়া অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন অনেকে ফ্যাসিবাদের সুযোগ নিয়ে চাঁদাবাজি করছে তাদের স্পষ্ট করে বলতে চাই আপনাদের পরিণত আওয়ামী ফ্যাস সরকারের মত হবে বাংলাদেশের তরুণদের এই শক্তি সমুন্নত থাকবে তরুণরা ঐক্যবদ্ধ থাকলে আর কোন সরুচারী সরকার আসতে পারবে না মঙ্গলবার কুমিল্লা নগরের টাউন হল মাঠে এক মতবিনিময় বিনিময় সভায় একথা বলেন তিনি দুর্নীতি চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ পুনর্গঠন ও রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে এই সভা আয়োজন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আসিফ মাহমুদ বলেন আওয়ামী লীগের পতনে এক মাস লাগলেও আপনাদেরকে আরও আগে দমন করা হবে আওয়ামী লীগ চলে গেলেও আওয়ামী লীগের মান মানসিকতার মানুষগুলো এখনো রয়ে গেছে তিনি বলেন অনেকে ষোলো বছর বললেও আমি বলবো তিপান্ন বছর ধরে এই দেশে জঞ্জাল জমা হয়েছিল তিপান্ন বছরের জঞ্জাল কিভাবে এক মাসে সরাবো তা আমাদের জানা নেই তবে একটা জিনিসের পরিবর্তন হয়েছে সেটা হলো কেউ এবার বন্যা ত্রাণের টাকা মেরে খায়নি সরকারি অফিস আদালতে ঘুষ বন্ধ হয়েছে আমরা এই ধরনের পরিবর্তন চেয়েছিলাম তিনি আরো বলেন রাজনীতি করা না করা ব্যক্তিগত বিষয় কিন্তু সবার মধ্যে রাজনৈতিক সচেতনতা থাকাটা জরুরি গত সরকার ছিল নথ জানু কারণ তারা জনগণের সরকার ছিল না এদেশে জনগণ এখন ঐক্যবদ্ধ হয়েছে আমরা আর নথ জানু হব না তিনি আরও বলেন ভারত এতদিন একটি দল বা সরকারের সঙ্গে কথা বলতো এখন সেই সুযোগ নেই এখন কথা বলতে হবে জনগণের সঙ্গে তাও চোখে চোখ রেখে সভায় আরো উপস্থিত ছিলেন বৈষ্ণবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদের সুমায়া আক্তার আহামজা মাহবুব জিয়াউদ্দিন আলী আহমেদ আরাফ আবু রায়হান তাসনিয়া নরিন মহিদুল ইসলাম রিন্তু ফারিয়া রহমান খালেদ হাসান নাইম আবেদিনসহ আরও অনেকে আরও বক্তব্য দেন ইয়াসের আরাফাত হিমু মাহির তাওজাদ আব্দুল কাদের মাহির খান সহ অনেকে সভায় কুমিল্লার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সহ্রাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন